Coba kita lanjut lagi. No sugur ferma. Dekhe to lagir sesra sur. Amrane kita lagainchi ta wadhi hoy bhai. Tumhare kita lagainchi. Amara tara duri anti anti. Oh my god. Opa lo ini sih. Mane? Mane kita? Utho mane mane di kisna bhai. Tumhare kita lagi a chota. Foila isu kita pura. Ami era ge aichi tu tiba. Ari itu juga nuan, ada u beda lah mau bicara. Kita nuan, tuh minum ya, ntar kita pula, solo nih kan. Afnar kita amare, afnar lah kan mau korban. Sur samar, amare antasi itu real yes, tapi suri samar ini kursi na. Kita apa sih sih? Tapi sih tak sama, taruh muka mau kursi itu. Asal tak kan? Shadow nala lagi, udah semua ini di bilis tanjor kan. এর লাগি তো ভীর বাবা ইয়া জতাম হইছো আপনারা আমার লাগি মজা টাটা করবে না আমি খুব দুশ্চিন্তার মাঝে আছি এরকম পরিস্থিতিতে আমি জীবনও পড়ছি না এ কোন দেশে বসবাস করো এত মানুষের সন্দেহ বাজন দড়ি আমি আপাতত না খালি দিছি ওই যা মেসি লেটে না আপনারা দেওয়া করে শুরু কি গেলে বাড়ি দিছে দুইটা কম্বল এরাই দেখো না আসিলে ইয়া মানুষ এটা করে দিন উড়ি দিতা কোন লাগে না কোন লাগে না না আমার এরকম কেউ নাই আমার আত্মীয় শুনি যদি কেউ জানতে পারে আমার পুলিশে বলি আছে মানুষ যে তোমার কিচ্ছু থাকতো না তাইলে ও দোয়া বড় সাংবাদিক কোনো কি বাইত নাইলে বড় কোনো মামলা এই আসতে বাংলাদেশে জানবা সব কিছু তোমার কেউ নাই এতিম নি আরে আমি কইছি না আমার কেউ নাই আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন এমন কি আমার স্ত্রীও আছে ভাই স্যার বিচারা মনে হয় বিচারা বহুরে খুব মিস কররা হ্যালো পুলিশ ভাই বিচারা মনে হয় বিচারা তুই লাগ বাবা দুই মিনিট বাদ তাই লেই বানে এরকম অসভ্য মানুষের কান্দার টাকা দিত না হ্যালো পুলিশ ভাই হ্যালো আমারে দড়ি আনছুন বালা হতা আমি তো সুর সুরটার কান্দা থাকতাম পারতাম না আমার অন্তত আলাদা রাখার ব্যবস্থা করো কা একজন নাবালিকার বিয়ে করছি যাই হোক কি জাত ফ্লেভার চকলেট আচ্ছা ওই যে রায় তোমার 12টার সময় পার বিয়ে দিই যদি আমার কোনো প্রবলেম হয় খারাপ তো বড় সাহস যে আমার সময় লোক প্রবলেম করতে আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার একটা কল দিবে দেরবার আমি উন্দাল থাকি আর তরকারি কাটার দাও লিয়ে যাইব সব প্রবলেম সলভ সহজ কোনো ফোন তা নাই সহজ ফোন তৈরি মামা সাথে থাকলে ভালোই দিব আর নাজির হাঁটা লাগবে
আশ্চর্য আমি কেনে জেলও দিতাম আমি তো কোনো অপরাধ করছি না আচ্ছা আমার অপরাধ কি জেল তো মানে অপরাধ যোগ্য না বিনা অপরাধ আমি কেনে জেলও দিতাম ইকানো হামানি বাদে হকলেও কই আমি কোনো অপরাধ করছি না ও যে আমরা তিন বেটা অপরাধ করছি বিটা আমরা জড়িয়ে নিয়ে হারাইছি ও আর বেটাইছি নিশ্চয় অপরাধ করছে লাগে নিয়ে হারাইছি আলি মিয়া আমি তো কোনো অপরাধ করছি না আমি ফাঁসি গেছি আমার বউ লাগিয়ে আইসক্রিম নেওয়ার পারুইয়া জীবনে বহুত মামলার নাম হুন্দা আইসক্রিম মামলা খুন্দু ইয়াল্লা ইয়াল্লা তুমি তখন আমার বিপদে ফেলাইলে আইসক্রিমের কথা কইয়া তুমি একটা বিষয় ধীরে ধীরে নিচান্ডা ভাবিয়া দেখো কখন গড়ি বাজে দুইটা হুম কখন কিতা আইসক্রিম আলা তার দোকান খুলে আবু দেখছি রাতে দুইটার সময় তুমি খেয়ে খান বুঝো না হুন্নামা হুন্নামা তুমি তো ইটা নিচান্ডা প্রাইমারি স্কুলের হুরুতেনতে লাগান মাত্রায় এক কাম করো তুমি খয়ের দিভান একটা খাইয়া চুপচাপ ঘুমাই থাকো আমি খয়ের দিভান খাইলাম নিতান্ডা খাই লাল্লাই বাসাইলে তোমার আমি আইসক্রিম খাইব নিতান্ডা বুঝছো নি ওখানে আমার এই নিতান্ডা ডিউটিটা করতে দেও এস কালো আসামি যাইব গিয়ে হাতের ভাগ দিয়া অপরাধী বুঝছো নি আচ্ছা ওখানে কাম করো আমার ডিউটিটা করতে দেও নিতান্ডা নিলে আসামি আসতে যাইব গিয়ে অপরাধ করিয়া গেল্লা গেল্লা ফোনটা রাখো আমার সারে ফোন দিলাম রাখো জি স্যার ইয়েস স্যার জি স্যার 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 জি স্যার স্যার আমি ওখানে আইলাম স্যার জি আমি ধীরে ধীরে ওখানে আইলাম স্যার 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 সেন্ট্রি সেন্ট্রি লোকাপুলো আমার মনে হয় এরা লগে আসলে এই বিচারের কোনো সম্পৃক্ততা নাই আমরা হয়তো সন্দেহভাজন বিচারের দড়িয়ে লিয়ে আইছি আমার অ্যানালাইসিস একটু মনে হয়েছে তাইলে আর কি তা করা বিচারারে ধীরে ধীরে নিটান্ডা নিয়া বেচারার পরিবারের কাছে সমঝাই দিয়া উইয়ার এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমরা আসলে অনেক সময় এই মুখোমুখোসর সমাজ খে বালা মানুষ বা খে খারাপ মানুষ এই তফাৎটা বুঝতে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই এর লাগে দেখা গেছে অনেক সময় অনেক বালা মানুষ আসলে ওয়েরামে শিকার হয়ে যায় আপনি ধীরে ধীরে নিটান্ডা আমরা গাড়িতে উঠুক আমরা ধীরে ধীরে নিটান্ডা আপনারা আপনার পরিবারের কাছে পৌঁছাই দিন আমরা নিটান্ডা পর্যবেক্ষণ করিয়া যাচ্ছি আপনি অপরাধী হলতের লোকে যুক্ত না মানে কিটা আমি তো সব কিছু বুঝলাম না ঘটনা হইল গিয়া এটা চিন্তার ঘটনা করছে ঘটনাস্থল ফাঁস সাত জনে দৌড়াদৌড়ি করছে বুঝছেন আমরা আসামি দৌড়াত গিয়া বলে আপনারা দৌড়িয়া দিয়েছি ওখানে আমরা খাম হইল গিয়া সঠিক অপরাধীরে চিহ্নিত করা এর লাগিও আমরা কনস্টেবল কাটুশালীদের হাজত খানার আমরা নিয়োগ করছি অপরাধীদের ধরার লাগে সত্য উদ্ঘাটনের লাগে দিস ইজ নিটান্ডা অফিসার নিটান্ডা বুদ্ধি ধন্যবাদ আপনাকে আপনারা বুদ্ধিমত্তার সত্যি প্রশংসা করা লাগে জি না আপনার ধীরে ধীরে নিটান্ডা কোনো প্রশংসা করা লাগে না একটা জিনিস নিটান্ডা ভাবিয়া দেখো না বর্তমান বাজার প্রশংসা কিন্তু খুবই অবস্থা যখন যে সুবিধা পায় সে তখন প্রশংসায় বুক বাসায় যে ব্লউ বিষয়টি তার বিরুদ্ধে যায় নানান কথা রটায় বন্ধ বন্ধ গায় কুৎসা রটায় গিবত গায় জি স্যার আপনি ঠিকও কইছেন আসলে সাধারণ জনগণের মাঝে একটা বিষয় সবসময় বিরাজমান থাকে যে পুলিশ মানে ইউরোপের মন্দ স্বভাব তারা অবচেতন মনেই পুলিশ লইয়া একটা সংশয় তার মাঝে খাস করে কিন্তু তারা একটা বারো বুঝতে চায় না যে পুলিশের সক্রিয় ভূমিকার কারণেই আপনার দেশ সমাজ আসলে শান্তি শৃঙ্খলাটা বিরাজমান থাকে ও পুলিশে নিজের পরিবার পরিজন ফালাইয়া জনগণের সুরক্ষা নিরাপত্তার দায়িত্ব খান্দো লইয়া কি ধরনের জীবনযাপন করে ইগু যদি জনগণে জানতো তো পুলিশ পেশাটারে এত বেশি প্রশ্নবিদ্ধ করতো না প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় নির্বিঘ্নে অনেক অপরাধ সংঘটিত হয়েছে আর এই অপরাধগুলো দমনের দায়িত্ব হইল গেলে পুলিশের এখন পর্যন্ত বাংলাদেশও অনেক অপরাধী অপরাধের কারণে শাস্তি ভোগ হয়েছে কিন্তু এই শাস্তি দেখিয়া পরবর্তী অপরাধীরা অপরাধটাকে কিন্তু বিরত আসে না তারা কিন্তু নির্বিঘ্নে তার মতো করিয়া অন্য অপরাধের লোকে যুক্ত হয়েছে পুলিশ বলতে বোঝায় এমন একটা প্রতিষ্ঠানের সদস্য তার দায়িত্ব হইল দুর্নীতি দমন করা এবং শৃঙ্খলা বজায় রাখা দেশ ও দেশের জনগণের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়া কিন্তু এই দেশের জনগণ যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয় দেশ এবং দেশের স্বার্থে যদি নিজেরও অপরাধ মুক্ত না করে তাইলে এই চুল পুলিশ খেলা চলতেও থাকবো দেখো কা
দেশ আইন আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে প্রচলিত আইন যদি আমরা অমান্য করি তাহলে দেশ উন্নয়ন বাধাগ্রস্ত হবে আমি বুঝতাম পারছি আপনার কথা অনেক দায়বার আমরা জনগণের উপরে বর্তা আইন না মানার কারণে বাড়ে সামাজিক রাজনৈতিক বিশৃঙ্খলা এবং অপরাধ প্রবণতা এর লাগি দেশের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে আমরা সবে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত দেশের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে দেশের উন্নয়নের স্বার্থে সবার কিন্তু প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এতে করিয়া দেশ সুশাসন প্রতিষ্ঠিত হইব উন্নয়নের অগ্রগতি হইব এবং জনগণের বলা থাকাটা সুযোগ হইব আউকা আমি নিতান্ড অফিসার আপনারে নিতান্ড নিয়ে আপনার ঘরখানটা পৌঁছাই দিয়ে কিলান লাগলো আমার নিতান্ড প্ল্যান উই আর প্রাউড অফ নিতান্ড অফিসার